ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হুগলির গুপ্তিপাড়ার ইঞ্জিনিয়ারিং কলেজ। সন্ধ্যে থেকে সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ঘেরাও চলছে। আটকে রয়েছেন 40 জন শিক্ষক। কোনো কারণ ছাড়াই হঠাৎই কলেজ বন্ধ করার নোটিশ দেওয়া হয়। তার জেরে ঘেরাও। কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষকদের বেতন না দেওয়ার অভিযোগ ছিল। পরিস্থিতি সামাল দিতে কলেজের পুলিশ এবং বিডিও যান, তাদের হস্তক্ষেপে জট কাটেনি।